খুলনা সিটি কর্পোরেশন তিন নম্বর ওয়ার্ডে একটি নির্মাণাধীন সড়কের মাঝখানে বিদ্যুতের পোল থাকায় সেখানকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পথে হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আবদুল খালেকের নামে প্রস্তাবিত এক কিলোমিটার সড়কটি প্রায় দুই মাস ধরে নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ কর্তৃপক্ষ অজুব ডিকোর কাজে লিখিত অভিযোগ করেও সমাধান পাচ্ছে না বলে দাবি স্থানীয়দের বর্তমান এই রাস্তার ভিতরে বিদ্যুতের প্রায় নয় দশটা বড় খাম্বা আছে যা দিয়ে মানুষের চলাচলের জন্য অনুপযোগী গাড়ি চলা সম্ভব না ঠিকাদারের প্রতিনিধি হিসেবে আসি এলাকা এলাকাবাসীর চাপের মুখে এই রাস্তার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে এই পিলারগুলো না সরানো পর্যন্ত এলাকাবাসী কাজ করতে দিচ্ছে না